সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। সারেগামাপার মঞ্চ এখন মেতে উঠেছে নানান গানের সম্ভারে। কেউ যেখানে সেখানে কীর্তনের সুর তুলেছেন, তো কেউ আবার কিন্তু বেশ রকিং রেখেছেন দর্শকদের, আবার কেউ কেউ পাহাড়ি গানেই গুনগুন করে সকলের মন ভোলাচ্ছেন। আর সেরকমই একজন কন্টেস্টেন্ট আমাদের সাথে রয়েছেন, নতুন করে কি বলার দরকার রয়েছে তিনি আর কে, তিনি হচ্ছেন অ্যালবার্ট কাবো। এবং আমাদের আজকে সিটি সিনেমাতে ওয়েলকাম জানাই। সো ওয়েলকাম টু সিটি সিনেমা অ্যালবার্ট কাবো, কেসে হ্যায় আপ? একদম ঠিক হো, ঠিক হো, একদম ঠিক হ্যায়। লেকিন বহুত জ্যাদা ও বাত নাহি করতে, ও সিফ গানে পেই বাত জ্যাদা করনা পছন্দ করতে, হ্যায় না? উতা জ্যাদা বাত তো নাই করতা হুম। আচ্ছা, বাংলায় গানের মঞ্চ, থোড়া থোড়া বাংলা নেই আতা হ্যায় কি আপকো? থোড়া থোড়া আতা হ্যায়। থোড়া সা বোল কে দিখাইয়ে হামে। কি বলবো কি বলবো আমি বাঙালি দর্শকদের, বাংলা পারবো না, পারি না, পারি না বাবা বাংলা একটু একটু পারি। আচ্ছা, কোনো বাংলা গান? হ্যাঁ, বাংলা গান তো গায় আপনি। একদমই, সেই জন্য তো, তাহলে একটা বাংলা গান শুনি আমরা। ঠিক ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আর ইসকে সাথ আপসে পুছনা চাহেঙ্গে কি ইয়ে গানে কা মতলব আপকো পতা হ্যায়? মতলব তো না পতা নাই হ্যায়, ফির ভি পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হ্যায় না? মানে মতলব নাই, মতলব জি পাউঙ্গা তেরে বিনা। একদমই একদমই ঠিক বলেছেন। এবং একই সাথে এই যে এতজন ভালোবাসা দিচ্ছে, আপনি বাংলা তো বুঝতে পারছেন নিশ্চয়ই, এতজন যে ভালোবাসা দিচ্ছেন, সকলে ভালোবাসছেন, এবং বাঙালি তার সাথে সাথে এখানকার কলকাতার মানুষ, কলকাতার বাইরের মানুষ, পাহাড়ের মানুষ এত ভালোবাসা দিচ্ছেন, সেটা কেমন লাগছে? আচ্ছা লাগতা হ্যায়, মতলব ইতনা প্যার দে রহে লোক ইয়াহাঁ কলকাতা মে ভি, আর পাহাড় মে তো অলওয়েজ ওয়াহাঁ তো পেলে সেই মতো ইতনা সাপোর্ট কর রা হ্যাঁ, ওয়াহাঁ কা লোক ইতনা প্যার দে রহা হ্যায় তো বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, আর ইয়াহাঁ পর ভি মতলব ইতনা সারা প্যার মিল রহা হ্যায় তো ইয়ে তো মেরে লিয়ে একদম ইসসে বড়ি বাত আর ক্যা হো সকতা হ্যায় মেরে লিয়ে। আর ফ্যামিলি মে সব ক্যা বোল রহে হ্যায়? ফ্যামিলি মে তো খুশ হ্যায় সব লোক, ওই বোল রহা হ্যায় কি আবি গ্রান্ড ফিনালে নজদিক মে আচ্ছা করো, বাস একদম বেস্ট দো। তো সেটা নিয়ে কোনো টেনশন রয়েছে ভেতরে এখন? সামনেই যেহেতু গ্র্যান্ড ফিনালে সকলে ছজনের মধ্যে ছজনই ভালো গান গায়, তো বেশ টেনশন চলছে? না না, টেনশন তো নেই অ্যাকচুয়ালি, মে উতনা টেনশন নেই লেতা হুম তো এসব চিজো মে, তো নর্মাল এসাই অভি গায়েঙ্গে জো মতলব বেস্ট দেঙ্গে ওয়াহাঁ যাকে, আর কিছু নেই, বাস জো ভি গায়েঙ্গে মতলব ওয়াহাঁ যাকে বেস্ট দেঙ্গে এই সোচকে গাতা হুম। মতলব উনকে মতলব সে মানে বেশি টেনশন উনি নেন না, কিন্তু টেনশন অনেক সময় দিয়ে থাকেন কিন্তু, তাই তো? মানে নিজে একটা বেশ টাফ কম্পিটিশন দিতে চলেছেন। জি সমজ নাই, টাফ কম্পিটিশন হতে চলেছে তো, মানে মনে হতে চলেছে তো যে হ্যাঁ আমিও হারাতে পারি এদেরকে, এরকম একটা চলছে তো ভেতরে? না না, অ্যাকচুয়ালি গানা তো সবই বহুতই আচ্ছা গাতা হ্যায় ইয়াঁ পে, কই ভি মতলব আপনা আপনি জনের গানা হ্যায় কই ভি মতলব ইয়াঁ ছে জন হ্যায় তো সব লোক মতলব বহুত আচ্ছা গাতা হ্যায়, ইয়ে তো মতলব কম্পিটিশন অ্যাকচুয়ালি খুদ কো কর রা হুম মে, কিউকি ইয়াঁ আকে বহুত কুছ সিখনে কো মিল রা হ্যায় তো অ্যাকচুয়ালি, মে তো ক্লাস নেই গিয়া হুম তো অ্যাকচুয়ালি ইয়ে লোক সব ক্লাস কিয়া হুয়া হ্যায় তো অ্যাকচুয়ালি মেরা ক্যা হ্যায়, মে বস জো ভি গাতা হুম দিল সে গাতা হুম আর ওই সবকো আচ্ছা লাগতা হ্যায়, মেরে মে কুছ দিখানে কে লিয়ে তো কুছ হ্যায় নাই, তো জো ভি গাতা হুম বস দিল সে গাতা হুম তো সব লোক ইসমে প্যার দেতে তো ওই সোচতা হুম কি মতলব মে কম্পিটিশন মে ইয়াঁ পে আয়া হুম তো মে খুদ কো কম্পিটিশন কর রা হুম তো খুদ কো মতলব পলিশ কর রা হুম ইয়াঁ আকে। অ্যাবসলিউটলি, আর বেস্ট মোমেন্টস ইন সারেগামাপা ক্যা রহেগা বো? বেস্ট মোমেন্ট তো আমি ক্যা বতাউ, ও তো সবই মতলব বেস্ট মোমেন্টই থা মেরে লিয়ে, আমি জিতনা ভি এপিসোড হ্যায় তো
सब में इतना प्यार मिला लोगों को, लोगों से इतना प्यार मिला, तो बेस्ट मोमेंट तो ये सब है मेरे लिए। मतलब कोई ऐसा नहीं है कि कोई एक, सभी बेस्ट मोमेंट ही है सब। सबसे खास दोस्त, सब थे के प्रिय बंधु के खाने बंधु क्या बताऊँ, अभी रिद्धिमान है। रिद्धिमान एक्चुअली बेस्ट फ्रेंड, एक्चुअली क्या है ना, हम लोग साथ में रहता है तो इसलिए उसके साथ में मैं ज़्यादा टाइम बिताता हूँ रिद्धिमान के साथ में। रिद्धिमान को लेके कुछ हम लोग को कुछ सीक्रेट बता सकते हैं आप? ना वो तो कैसे बताऊँ मैं फिर, ना वो बहुत अच्छा है, वो एक्चुअली गाना भी बहुत अच्छा गाता है, एक्चुअली मेरा फेवरेट है रिद्धिमान। मुझे उसके साथ আরো একটা জিনিস যেটা হচ্ছে যে সামনে যেহেতু গ্র্যান্ড ফিনালে চলেছে, সবথেকে বেশি কি মনে হচ্ছে কে সবথেকে বেশি কম্পিটিশন দিতে পারে, টাফ কম্পিটিটর কে? আর সব লোক মতলব ইতনা প্র্যাকটিস হো রহা হ্যায় ইয়াহ পে, গ্রুমিং হো রহা হ্যায় তো সব লোক আচ্ছা হি গাতা হ্যায়, মতলব এসা নাহি হ্যায় কি কোই বুরা গাতা হ্যায়, মতলব ইয়াহ পে গ্র্যান্ড ফিনালে তক পৌঁছা হ্যায় সব লোক, তো मैं ये नहीं बोल सकता हूँ कि मतलब ये अच्छा गाता है वो अच्छा गाता है, सब लोग अच्छा ही गाते हैं, मुझे तो अच्छा लगता है सब लोग अपना अपना, मतलब जो का गाना ये लोग मतलब इतना अच्छा गाता है क्या बताऊँ अभी। तो मिष्टि जे কিছুই বলতে চাইছেন না যে সবসময় হ্যাঁ সবাই ভালো গান গায় এবং নিজেও ভালো গান গায় সেটাও স্বীকার করে নিয়েছে, তাই গ্র্যান্ড ফিনালে এবং লাস্ট প্রশ্নে আসবো যে সামনে যেহেতু জেতার একটা ব্যাপার রয়েছে, যদি উইনার হন আপনি এখানে তাহলে আপনি কি করবেন? একবার কিসে বলিয়ে না কে ইনি বলি না, ইনি বলি না, ইনি বলে রে, মতলব উঠে রে, মতলব अगर आप ये कंपटीशन जीत जाते हैं क्या करेंगे अगर विनर रहे हैं? एक्चुअली मैं यही सोच रहा हूँ कि अभी विनर तो होगा या नहीं होगा ये तो पता नहीं, अब इसके बाद में तो सीखने के लिए कुछ अभी संगीत सीखेंगे थोड़ा बहुत, क्योंकि सीखना ज़रूरी है, अभी तक तो नहीं सीखा, तो यहाँ से निकल के कोई अच्छे से कोई गुरु पकड़ेंगे तो वहाँ सीखेंगे, तो म्यूजिक में और करेंगे काम आगे जाके, बहुत कुछ करना है, तो यहाँ आके तो एक पहचान बना दिया है जी बंगला सारे गाँव पर, तो यहाँ से आगे खुद को चलना है, तो करेंगे ज़रूर करेंगे म्यूजिक में काम। এবং তার সাথেই যেহেতু গানের কোনোদিনও কোনো ভাষা হয় না, তাকে কোনোদিনও কিছু দিয়ে আটকানো যায় না, তাই অ্যালবার্ট কাবুর সাথে আমরা যে আড্ডাটা দিলাম সেটার হয়তো আমাদের মধ্যে কিছুটা ভাষার পার্থক্য হতে পারে, কিন্তু গানের তো কখনো হয় না, দেখলেন কি সুন্দর বাংলা গান গিয়ে শোনালেন আপনাদেরকে, তাই গান দিয়ে শেষ করব, আপকে গানে সেই খতম করনে হ্যায় হাম লোগ কো ইয়ে ইন্টারভিউ, সো ইসিকে সাথ আপ দর্শকো কে লিয়ে ক্যা কহনা চাহেঙ্গে, আমাদের সিটি সিনেমা দর্শকদের জন্য আপনি কি বলতে চাইবেন? আপ সবকো बहुत बहुत धन्यवाद, क्योंकि आप सबने इतना प्यार दिया है मुझे, तो मैं तो इसके बदले में कुछ दे नहीं पाऊँगा, बस इतना ही दे पाऊँगा कि मैं बस आप सबको ये अच्छा अच्छा गाना आगे भी सुनाता रहूँगा, बस यही बोलना चाहूँगा। और गाना तुम हो पास मेरे साथ मेरे हो तुम यूं जितना महसूस करूं तुमको उतना ही पा भी लूं। थैंक यू। कोई यहां नचे नचे कोई वहां नचे नचे सारे हंसी यहां नचे नचे सारे जवान नचे नचे आवा आवा तुमसे है तुमसे प्यार आवा आवा मानो ना मेरे यार आवा आवा तुमसे है तुमसे प्यार ये
কি মনটা নেচে উঠলো তো? হ্যাঁ, আমরাও লিটারালি এখানে সবাই মিলে নাচছিলাম, কারণ সোনিয়া যখন গান গায় তখন তো সবার পা একদম নেচেই ওঠে, কোমরও নেচে ওঠে, কোমরও দুলিয়ে ওঠেন সকলে। আর তাই আজকে আমরা আমাদের সাথে আড্ডায় পেয়ে গেছি সোনিয়াকে। সো ওয়েলকাম টু সিটি সিনেমা, হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড নিউ ইয়ারটা কেমনভাবে চলছে? न्यू ईयर तो बहुत ही बढ़िया चल रहा है, क्योंकि ये मेरा फर्स्ट न्यू ईयर है यहाँ पर। मेरे सभी नए दोस्त जी बांग्ला के स्पेशली आज, इस बार तो मेरा जी बांग्ला सारेगामापा में बहुत ही बड़े न्यू ईयर कटा है, क्योंकि ग्रूमर्स लोग के साथ ग्रूमिंग, एक न्यू ईयर का वाइब ही कुछ अलग है। मतलब दोस्तों के साथ मौज मस्ती, रूम पे कुछ खाने ऑर्डर करके खाना, एक दूसरे को पार्टी देना, क्योंकि इतने सात महीने हम लोग ने साथ गुजारा है, तो बहुत ही अच्छा लग रहा है न्यू ईयर। ये मेरा बेस्ट न्यू ईयर था जी बांग्ला सारेगामापा में। একদমই তাই। এবং তার সাথে আরেকটা কথা বলে রাখি যে আমরা কেন ওর সাথে বাংলায় কথা কন্টিনিউ করছি, কারণ ও এখন বাংলা শিখছে, তাই আমাকে পুরোটা বলা হয়েছে এই ফ্লোর থেকে যে ওর সাথে বাংলাতে আমি কথা বলি, আর ও ট্রাই করবে কিন্তু বাংলাতে, তাই তো? হ্যাঁ, আমি চেষ্টা করব অবশ্যই। রাইট, এবার যেটা বলা সেটা হচ্ছে একদম সামনে গ্র্যান্ড ফিনালে চলে এসছে, এবং তোমরা একদম ছজন, ছজনই খুব ভালো গান গাও সকলে আমরা জানি, তাও সবথেকে বেশি টাফ কম্পিটিটর কাকে মনে হচ্ছে? টাফ কম্পিটিটর তো সবাই আছে, সবাই অন্য ধরনের গান গাইছে, সবাই খুবই ভালোবাসে সিঙ্গার। হ্যাঁ, একদম, মতলব আপনি আপনি জনার্স কে হিসাবে বহুত হি বড়িয়া গাতে হ্যায় ও লোক। অ্যান্ড কম্পিটিটর্স সবই, মতলব মে তো ফার্স্ট অফ অল মে अपने आप को ही खुद कॉम्पीट करती हूँ, मैं खुद को ही अपना कॉम्पिटिटर मानती हूँ। सो यहाँ पर तो बहुत ही, जैसे कि अश्मिता, बुलेट दा, पौधो दा, रिद्धिमान, एल्बर्ट दा, ये सभी बहुत ही बढ़िया गाते, तो इन लोग के साथ मेरा कोई कॉम्पिटिशन नहीं। मैं कॉम्पिटिशन करती हूँ तो मैं खुद से करती हूँ, क्योंकि मुझे खुद अपने आप को चैलेंज देना है कि मैं कहाँ से आई थी और मैं अपने आप को कहाँ पर ख़त्म करूँगी और कितना आगे ले जाऊँगी, ये मुझे, मैं अपने आप को इसलिए कॉम्पिटिटर मानती हूँ। সোনিয়া, তুমি যেটা বললে যে একদম কোথা থেকে এসেছো এবং কোথায় পৌঁছে গিয়েছো, তো সেই যে জার্নিটা যদি পিছনে ঘুরে তাকানো যায়, তাহলে এই মুহূর্তটাকে মনে করে পিছনে ঘুরে যদি তাকাও, সব থেকে বেশি কি মিস করো? তো মে আগর পিছে ঘুমকে ইয়ে জার্নি কো দেখুঙ্গি, তো ইস জার্নি মে বহুত সারি চিজে হ্যায় জিসকো মে বহুত হি জ্যাদা মিস করুঙ্গি, স্পেশালি ইয়াহা কা গ্রুমার্স, মেরে ম্যাম স্যার, সৌমেন স্যার, কল্যাণ স্যার, ঝুমুর ম্যাম, শুভশ্রীদি, দেব স্যার, ইয়ে সবই বহুত হি প্যারে গ্রুমার্স, ইনোনে বহুত কুছ সিখায়া হ্যায় হামে গ্রুমিং ইন টাইম মে, একদম আপনা আপনা পরিবার কি তরহ উনোনে হামে একদম সিখায়া হ্যায় বহুত হি, মতলব জো কুছ হামে পাতা নাই থা ও সব ইধার আকে মুঝে মতলব সিখনে কো মিলা হ্যায়। অর মে সবসে জ্যাদা মিস করুঙ্গি হাম লোগ কা গ্রুমিং খতম হোনে কে বাদ জো হাম মস্তি করতে থে, জো জেসে কি ফুচকা খাতে থে, জো কি হামে অ্যালাউড নাই হ্যায় খানে কে লেকিন হাম খাতে থে, ইয়ে সব বহুত হি চোরি চিপকে বাহার যাকে কুছ উল্টা পুল্টা খানা, ইয়ে সব তো বহুত হি, ইয়ে সব বহুত হি ইয়াদ আয়েগা মুঝে। অর স্পেশালি স্টেজ পর পারফর্ম করতে বক্ত জজেস কে সাথ গানা গানা, ও সব বহুত, মতলব ক্যা বাতাউ, মতলব বহুত সারি চিজ হ্যায় জো ইয়াহা, স্পেশালি তো মে পুরা সেট কো হি মিস করুঙ্গি, জি বাংলা সারেগামা কো বহুত হি জ্যাদা মিস করুঙ্গি। আর তোমার যেখানে এই জার্নিটা শুরু হয়েছিল সারেগামাপায় আসার আগে, যে জার্নিটা শুরু হয়েছিল সেই জার্নিটা, সেই মোমেন্টটা যদি কথা বলি এখন আমি, তাহলে সেই জার্নিটা থেকে কী তুমি শিখতে পেয়েছো যদি বলো? তো জি বাংলা মে আনে কে বাদ মেরা ট্যালেন্ট জো হ্যায় বহুত হি, বহুত সারে দুনিয়া মে লোগো কে পাস পৌঁছ চুকা হ্যায় আর সবই লোগ মুঝে পসন্দ কর রহে হ্যায়, সবই লোগ মুঝে প্যার দে রহে হ্যায়, আশীর্বাদ দে রহে হ্যায়, তো জি বাংলা কি ওয়াজহ সে হি মে আজ বহুত আগে পৌঁছ পাই হুঁ, থ্যাংক ইউ সো মাচ টু জি বাংলা। কে সাথ, আমি কেন হিন্দিতে কথা বলছি, আমি তো সোনিয়ার সাথে বাংলায় কথা বলবো না, একদমই চলবে না। তো সোনিয়া মিষ্টি একটা হাসি দিচ্ছে। সোনিয়া, যেটা জানা যায় এই যে ছজন আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে রয়েছে, প্রত্যেকে বেশ ভালো গান গাইছে, যদি তারপরও একটা তো সবার মধ্যে চ্যালেঞ্জ থাকে যে আমি জিতবো, জেতার জন্যেই কিন্তু এই প্ল্যাটফর্মে আসা, তারপর তো শেখা অনেকটাই রয়েছে, যদি তুমি যেত এই কম্পিটিশনটা তাহলে কী করবে? সেটা তো আমি জানি না আমি জিতবো কি জিতবো না, লেকিন ইফ আমি জিতবো তো আমার একটা প্ল্যান আছে। আমি জানোয়ারকে খুব পছন্দ করে, মতলব ডগস, তো মে জব বাহার নিকলতি হুঁ তো ডগস কো জব দেখতি হুঁ জো হোতে হ্যায় ও বহুত খারাপ লাগতা হ্যায়, তো মে 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 এক প্ল্যান কিয়া হ্যায় কি উনকে লিয়ে, মতলব জো মেরে ইলাকা কা
कुत्ते होते हैं जिसको ठीक से कुछ खाने के लिए नहीं मिलता, ठंड में कांपते होते हैं, उन लोग को मैं उनको हेल्प करना चाहूँगी, जैसे कि उनको खाना देना, ये सब मैं मेरा एक प्लान है। मैं खुद मतलब इतना प्यार करती हूँ कुत्तों से कि मुझे कहीं भी दिख जाता है तो मेरा मन नहीं मानता, मैं उनको एक बिस्किट खिला के ही मेरा मन शांति रहता है। किसी भी कुत्ता में उनको देखते ही मैं उनको बिस्कुट खिला देती हूँ। तो ये मेरा एक प्लान है कि मैं ऐसा कुछ करूँ जानवरों के लिए स्पेशली। এবং সত্যি তো আমরা যারা মানুষরা রয়েছি, আমরা যদি তাদের কথা না ভাবি তাহলে তাদের কথা কারেই বা ভাববে। এবং একই সাথে সোনিয়া তো দমদার গান গায় আমরা জানি, এবং জাজেসদের থেকে এত প্রশংসা কিন্তু পেয়েছে, তারপরও দর্শকরা এত ভালোবাসা দিল। একটা সময় আছে যে বাংলার মঞ্চে বাংলার গান খুব একটা আমরা সোনিয়ার থেকে পাই না, সেটা কিভাবে বলো? না আমি গাইছি, কেন গাইছি না, আমি তিনটে গান গেয়েছিল, একটা ফোক গেয়েছিল আর দুসরা অলসো ফোক গেয়েছিল, আর এই চ্যালেঞ্জ রাউন্ড গেয়েছিলাম, সরি, আর এই চ্যালেঞ্জ রাউন্ডে গেয়েছিলাম, অবশ্যই আপনি সবাই শুনেছ, সবাই শুনেছে। এবং তার সাথে তাহলে এত কেন মানে কম আমরা গান পেয়েছি তোমার থেকে বাংলা গান? কারণ আমি এই প্ল্যাটফর্ম मैं आके ही सीखा, इसलिए मुझे मिला धीरे धीरे। पहले बंगाली बोलना सीखो फिर गाना अच्छे से, मतलब बंगाली थोड़ा बोलना अभी भी कमज़ोर हूँ लेकिन गाना गा लेती हूँ। তো কোন কথা হচ্ছে, তাহলে কি একটা গান আমরা শুনতে পারি? গানা আমিও বলে ফেললাম ওর সাথে, আমরা কি তাহলে একটা গান শুনতে পারি? নিশ্চয়ই শুনতে পারি একটা গান, বাংলা গান। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, একজন ছবি আঁকে এক মনে ওহি অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওহি অমন, একজনে ছবি আঁকে এক মনে ওহি অমন, আরেকজনে বসে বসে রং মাখে, সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। অসাধারণ। কিন্তু সোনিয়ার মনে কজন বাস করে? ও সব তো কুছ নেই, আমি তো একদম আই এম সিঙ্গল, আমি সিফ ফোকাসই কর রহি হুঁ আপনা মিউজিক ক্যারিয়ার মে, অফার্স তো আ রহে লেকিন মানে অফার্স আসতে থাকুক। ও কিন্তু বলছে না অফার্সটা বন্ধ হোক বা আমি, ও কনসেন্ট্রেট করছে গানে, আপনারও ওকে কনসেন্ট্রেট করুন এবং ওর গানেও কনসেন্ট্রেট করে থাকুন, আর সেই জন্য তো মিষ্টি মিষ্টি গান আপনাদের শুনিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া। এবং তার সাথেই শেষ করব এই যে জার্নি, বেস্ট মানে জাজেসদের সামনে এরকম বেস্ট বেস্ট পারফরমেন্স দিয়ে যাওয়া, সব থেকে বড় পাওয়াটা কি থাকলো? জাজেসে তো মুঝে ইতনা জ্যাদা প্যার মিলায়, মুঝে ডে ওয়ান সে মেরা এক মতলব এক মানে তৈয়ার করকে রাখা থা কি মে ফার্স্ট ডে হি জব অডিশন দুঙ্গি তো মে জজেস কো ইমপ্রেস করকে হি রহুঙ্গি, ইয়ে মেনে এক ঠান লিয়া থা, তো মে উস কাম মে সফল ভি হো গই, অর মুঝে জজেস ইতনা সারা প্যার দেতে হ্যায়, মুঝে বহুত খুশি লাগতা হ্যায় ক্যুঙ্কি মে জো সোচ কর আই থি মে মে ও কর রহি হুঁ অর ও পুরা ভি হো রহা হ্যায়, মুঝে রিচা ম্যাম, শান্তনু স্যার, শ্রীকান্ত স্যার অর জুরিস প্যানেল মে সে মুঝে সবই বহুত পসন্দ করতে হ্যায়, অর গুরুজি নে ভি মেরা এক নাম মুঝে এক নাম দিয়া হ্যায় ও হ্যায় সোনিয়া ইজ এ সাউন্ড of imagination and appeal, to ye sunkar matlab ye naam mujhe guru ji se aa raha hai to matlab mera din hi ban gaya tha us din, mujhe bahut zyada hi pyar mil raha hai is show mein, to main bahut hi zyada khush hu, ekdom ei bhalobashatai to cholte thakbe, sokole to erom bhabe bhalobashe sonia ke bhalobeshe jabe, prottek eto din obdi jokhon bhalobesheche finale to aro 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 bhalobasha debe, tai to sonia tai shesh korbo ebar sonia ri gandi, karon sonia je জনারে নিজে ফাটিয়ে গান গায় সেই গানটাই আমরা শুনতে চাইবো, সোনিয়ার ফেভারিট গান, সেটা দিয়ে শেষ করবো দর্শকদের জন্য। আপ লোক জিতনে ভি অভি দেখ রে হ্যাঁ প্লিজ মুঝে সপোর্ট তো কর রে হ্যাঁ অর আগে অর লে জানে কে লিয়ে মুঝে জরুর সপোর্ট কিজিয়ে, আশীর্বাদ দিজিয়েগা, থ্যাংক ইউ সো মাচ, আপ লোক হমেশা স্যাটারডে সন্ডে ইয়ে শো দেখতে হ্যায় অর হামারা পারফরমেন্স দেখে হমে আপ লোক ইতনা সারা প্যার দেতে হ্যায় অর আশীর্বাদ দেতে হ্যায়, তো ইসিকে সাথ মে আপকো এক গানা সুনানে যাওঙ্গি। দম হ্যায় কোই তো দম মারো ইয়ারো, দম কি দুয়া সে গম ভি খুশি হ্যায় চুর নশে মে, ইয়ে জিন্দগি হ্যায় হরি ওম হরি, 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 উ
थैंक यू सो मच। प्लीज आप लोग हमेशा ऐसे प्यार देते रहे, आशीर्वाद देते रहे। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।